প্রচণ্ড খড়ায় জ্বলছে উত্তর দিনাজপুর জেলা বিঘার পর বিঘা জমি প্রচন্ড তাপ প্রবাহে জ্বলে যাওয়ায় মাথায় হাত কৃষকদের বর্তমানে কৃষকেরা যে চাষ করছে তার মধ্যে অন্যতম ভুট্টা রয়েছে কিন্তু এই বছর অনাবৃষ্টির ফলে এবং অতিরিক্ত তাপ প্রবাহের ফলে জ্বলে যাচ্ছে ভুট্টার গাছ ভূগর্ভস্থ জল মাটির অনেক নিচে চলে যাওয়ায় গাছে জল দিতে প্রচণ্ড সমস্যায় পড়তে হচ্ছে শুধু ভুট্টা নয় ধানের পাশাপাশি চা বাগানেও অতিরিক্ত প্রবাহের ফলে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে কৃষকদের